subscribe to my official channel, press the bell icon, watch videos and hit the like button. Hello students, welcome to Anthropology. Anthropology channel e ajker alochyo bishoy bibhinno year e WBCS porikhar je proshno esheche anthropology te সেই বিষয়ের আলোচনা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচেস টু ইন্ডিয়ান সিভিলাইজেশন। এখানে মূলত কাস্ট সিস্টেম, জাজমানি সিস্টেম, বর্ণাশ্রম এই বিষয়গুলো যেমন রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত, ঠিক তেমনি রয়েছে যে ইন্ডিয়ান সিভিলাইজেশনের বিভিন্ন কনসেপ্ট বলা যেতে পারে, সোশ্যাল চেঞ্জের বিভিন্ন কনসেপ্ট যেমন সংস্কৃতাইজেশন, ডমিনেট কাস্ট, স্যাক্রেড কমপ্লেক্স, টাইপ কাস্ট কন্টিনিউম, ইউনিভার্সালাইজেশন, প্যারোকিয়ালাইজেশন বা গ্রেট ট্র্যাডিশন, লিটল ট্র্যাডিশন, এরকম বিষয়গুলো এখানে রয়েছে। আমরা দেখে নেব যে সেই বিষয়গুলো থেকে কি ধরনের প্রশ্ন এসেছে ইতিপূর্বে। যেমন আমরা দেখি যে 2003 শর্ট নোট এসেছিল বর্ণাশ্রম জজমানি সিস্টেম, এগুলো 10 নম্বর করেছিল। বর্ণাশ্রম আমরা জানি যে ভারতীয় সমাজে, বৈদিক সমাজে বর্ণাশ্রম জীবনের 4টে পর্যায় সেটা ছিল, যেটাকে বর্ণাশ্রম বলা হয়, ক্ষুদ্রাশ্রম। জজমানি সিস্টেম, যে জজমান, যে যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে পরিষেবা দিচ্ছে, তিনি হচ্ছে জজমান। এই একটা প্রথা ছিল, যেমন আগে পুরোহিত তিনি পুজো অর্চনা করেন, যে বাড়িতে করেন সেটা হচ্ছে তার জজমান। তা এই বিষয়ের উপর এখানে শর্ট নোট বর্ণাশ্রম জজমানি সিস্টেম, সেই বিষয়গুলো এখানে গুছিয়ে লিখতে হবে। আমরা 2004 দেখছি সংস্কৃতাইজেশন টাইপ অফ কন্টিনিউয়াম, এটা হচ্ছে ইন্ডিয়ান সিভিলাইজেশন মিডিয়া কালচারের চেঞ্জের বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন যেমন সংস্কৃতাইজেশন, সংস্কৃতাইজেশন কনসেপ্টটা দিয়েছেন MS শুরু। তার আরও কনসেপ্ট আছে ডমিনেট কাস্ট, সেটা আমরা পরে দেখবো, সেটা প্রশ্ন এসেছে। টাইপ কাস্ট কন্টিনিউয়াম, এটা রবার্ট রেডফিল্ডের আমাদের ভারতীয় প্রেক্ষিতে কাজ করেছেন ডক্টর সুজিৎ সিনহা। সুতরাং এই বিষয়টা কী সেই বিষয়গুলো এখানে ডিটেলে আলোচনা করতে হবে, এবং এখানেও সেই শর্ট নোট 10 নম্বর করে দেওয়া আছে। আমরা দেখব যে 2005 যে জজমানি সিস্টেম শর্ট নোট এসেছে, এই জজমানি সিস্টেম বা এই যে সংস্কৃতাইজেশন, ডমিনিকাল সার্টার, এরকম কোশ্চেন কিন্তু আমরা প্রায় বছরই দেখতে পাই, প্রায় বছরই দেখতে পাবো। একটা কথা মনে রাখতে হবে, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সুতরাং এগুলো কিন্তু করতেই হবে। সেখানে তাহলে এই সংস্কৃতাইজেশন টাইপ কন্টিনিউয়াম হলো। তারপর আমরা দেখব জজমানি সিস্টেম, এটা 2005 জজমানি সিস্টেম এসছে, কনসাঙ্গুইনিয়াস ম্যারেজ, কনসাঙ্গুইনিয়াস ম্যারেজ। এই কনসাঙ্গুইনিয়াস ম্যারেজ, এখানে একটা জিনিস আমি বারবার বলে থাকি যে কোশ্চেন কিন্তু একটু অন্য ধরনের হয়ে থাকে কনসেপচুয়াল। ম্যারেজ সোশ্যাল অ্যান্থ্রোপোলজির অন্তর্ভুক্ত, আবার যে কনসাঙ্গুইনিটি যেটা ইনব্রিডিং ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু জেনেটিক্সের অন্তর্ভুক্ত। সুতরাং এই যে কনসাঙ্গুইনিয়াস ম্যারেজ, এটা কিন্তু খুব মূল্যবান একটা প্রশ্ন। সুতরাং কোশ্চেন অ্যানালিসিস কোর্স যখন আমি করছি, তখন কিন্তু এই বিষয়টা বারবার আমি নোট করবার চেষ্টা করছি, বিষয়বস্তুগুলো ভালো করে বুঝে নিতে হবে। কারণ এই কনসাঙ্গুইনিয়াস ম্যারেজের পরে পরবর্তীকালে আমরা আরও অনেক প্রশ্ন দেখব যে সেগুলো এসেছে ইনব্রিডিং থেকে, কনসাঙ্গুইনিটি, প্রবাবিলিটি ইত্যাদি বিভিন্ন বিষয় কোশ্চেন কিন্তু এসেছে।
2005-এ আর একটা কোশ্চেন আমরা দেখবো, ডিসকাস দ্য থিওরিজ অব অরিজিন অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া। কাস্ট সিস্টেম ভারতীয় সমাজের একটা গুরুত্বপূর্ণ বিশেষত্ব, এবং সেই কাস্ট সিস্টেমের অরিজিনটা কি, সেই কিভাবে তার অরিজিন ঘটেছে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। 2006-এর প্রশ্ন ছিল আবার জজমানি সিস্টেম। এই জজমানি সিস্টেম কিন্তু আমরা বহুবার দেখেছি, এই জজমানি সিস্টেমের প্রশ্ন, এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু শর্ট নোট বা প্রশ্নের পার্ট হিসাবে সেখানে মূলত 10 নম্বর। কিন্তু এর মানে এই নয় যে এই জজমানি সিস্টেম সবসময় 10 নম্বরে আছে, এর কিন্তু কোনো নির্দিষ্টতা কিন্তু নেই, ওটা কিন্তু মনে রাখতে হয়। 2006-এ আমরা আরেকটা কোশ্চেন দেখছি, এখানে আরেকটা বিষয় আছে, এই যে পার্ট থেকে কোশ্চেন এটা কিন্তু পেপার ওয়ানেও হতে পারে, পেপার টুতে, এটা কিন্তু মাথা মধ্যে রাখতে হয়। আবার এমনও হয় পেপার টুতে বড় প্রশ্ন এসছে, আবার সাথে সাথে শর্ট নোটে আমরা ছোট প্রশ্ন দেখছি, এটাও কিন্তু হয়েছে। সুতরাং কোশ্চেনে কিন্তু কোনো নির্দিষ্টতা নেই, কাস্ট সিস্টেম বা পেপার ওয়ান পেপার টু দুটোতেই হয়েছে। অনেক ক্ষেত্রেই সেই জন্য অ্যান্থ্রোপোলজিতে পেপার ওয়ান পেপার টু আলাদা করে পড়ার খুব একটা দরকার নেই, যে কতগুলো বিশেষ বিষয় ছাড়া, টপিক ছাড়া, যেমন জেনেটিক্স, জেনেটিক্স কখনো পেপার ওয়ান ছাড়া কোনদিন আসবে না। ইভলিউশন কিন্তু দুটো পেপারেই আসতে পারে। গ্রোথ অ্যান্ড নিউট্রিশন বা ডেভেলপমেন্ট, এটা কিন্তু পেপার ওয়ানেই আছে। অ্যাডাপ্টেশন, এটা কিন্তু পেপার ওয়ানেই আছে, এগুলো পেপার টুতে আসবে না। প্রিন্সটিক কালচার পেপার ওয়ান পেপার টু দুটোতেই আসতে পারে, যদি ইউরোপের কালচার পেপার ওয়ানেই আসে, কিন্তু ইন্ডিয়ান কালচার পেপার ওয়ান পেপার টু দুটোতেই আসে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে প্রস্তুতির ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে 2006-এ আর একটা কোশ্চেন, এক্সামিন ক্রিটিক্যালি দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া। এখানে কাস্ট সিস্টেমের অরিজিন না, আমরা 2005-এ অরিজিন অফ কাস্ট সিস্টেম দেখেছিলাম, আর এখানে কাস্ট সিস্টেমের বৈশিষ্ট্য এবং তার মেরিট ডিমেরিট এই বিষয়টা কিন্তু, কারণ এখানে বলছে ক্রিটিক্যালি এক্সামিন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া, কিন্তু কাস্ট সিস্টেমটা কী সেটা বলে তারপরে তার মেরিট ডিমেরিটটা বলতে হবে। শুধু মেরিট ডিমেরিট বললে হবে না, কিন্তু তার সিস্টেমটা, তার সিস্টেমের যে বিশেষত্ব আছে সেগুলো অল্প কথা উল্লেখ করতে হবে, কারণ এটা কিন্তু 20 নম্বরের প্রশ্ন, মনে রাখতে হবে। ডিসকাস স্যালিয়েন্ট ফিচার্স অফ বর্ণ অ্যান্ড জাতি ইন ইন্ডিয়ান কাস্ট সিস্টেম উইচ সুইটেবল এক্সামিনেশন। এই যে আগের প্রশ্নটা এবং এই প্রশ্নটার মধ্যে কিন্তু একটা মিল আছে, কিন্তু প্রশ্ন দুটো আলাদা মনে হলেও কিন্তু একটা মিল আছে। এখানেও কিন্তু সেই কাস্ট সিস্টেমের প্রশ্ন, কাস্ট সিস্টেম পড়তে গেলেই বর্ণ কথাটা, জাতি কথাটা এসে যায়। সুতরাং সেই বিষয় দুটোকে আলাদা করে ভালো করে ক্লারিফাই করার পরে ইন্ডিয়ান কাস্ট সিস্টেম যে তার ফিচার এবং সেখানে বর্ণ আর জাতি কী ভূমিকা পালন করছে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে, আলোচনা করতে হবে। ডিফাইন কাস্ট, কাস্ট কী, সুতরাং আমরা বুঝতে পারছি যে প্রিপারেশন আমাদের কীভাবে নিতে হবে, যে এই পোর্শনে কীভাবে কী ধরনের প্রশ্ন হয়, প্রশ্নের উত্তর সলভ নয়, প্রশ্নের সলভ নয়, সবসময় বিষয়বস্তুগুলোকে ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ডিফাইন কাস্ট সেটা লিখতে হবে, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ইন্ডিয়ান কাস্ট, একদম এখানে সরাসরি করে বলে দিচ্ছে 2008-এ যে ইন্ডিয়ান কাস্ট সিস্টেমের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো এখানে উল্লেখ করতে হবে। ডিফারেন্সিয়েট বিটুইন বর্ণ অ্যান্ড কাস্ট ইন দি কাস্ট সিস্টেম, গিভ মেইন ক্যারেক্টারিস্টিক অফ কাস্ট সিস্টেম। তা এই যে বর্ণ এবং জাতির যে ডিফারেন্সিয়েট, আমরা আগেও দেখলাম 2007-এ আমরা দেখলাম বর্ণ আর জাতির মধ্যে পার্থক্য দিয়েছে, এখানেও কিন্তু সেটা আবার দিয়েছে, কিন্তু এর সাথে আবার অন্য প্রশ্নও কিন্তু জুড়ে দিয়েছে, যে মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ কাস্ট সিস্টেম। সুতরাং এই জায়গাগুলো, তার মানে কাস্ট সিস্টেম থেকে আপনাদের কী কী ধরনের প্রশ্ন হতে পারে, এই প্রশ্নগুলো দেখে সেই ধারণাটা করে নিয়ে প্রস্তুতি করতে হবে, প্রস্তুতির জন্য এইগুলো দরকার। সলিউশন নয়, কোশ্চেন অ্যান্সার সলিউশন একদম কোনো পদ্ধতি হতে পারে না, কারণ একই ধরনের প্রশ্ন কখনোই এটা হচ্ছে না, আমরা বুঝতে পারছি। এরপরেও এই বিষয়ে একাধিক প্রশ্ন রয়েছে, সে বিষয়ে আমরা আসছি।
পরবর্তী যে প্রশ্ন রয়েছে, শর্ট নোট, দ্য বেল, পুরুষার্থ। আমরা বর্ণাশ্রম দেখলাম যে জীবনের বৈদিক যুগে মানুষের জীবনকে চারটে পর্যায়ে ভাগ করা হয়েছে, তার বিভিন্ন ফাংশন ছিল, সেটা হচ্ছে বর্ণাশ্রম। সেই বর্ণাশ্রম হচ্ছে জীবনের বিভিন্ন পর্যায়, আর পুরুষার্থ হচ্ছে এন ইন লাইফ, যেটা সেটা হচ্ছে পুরুষার্থ। এখানে আমরা কাম, এখানে যে অর্থ, এখানে মোক্ষ, এই বিষয়গুলো পুরুষার্থের মধ্যে পড়বে। জীবনের যে লক্ষ্য, যেটা সেই লক্ষ্য বিষয়গুলো এখানে, যেটাকে এক কথায় পুরুষার্থ বলা হয়। পুরুষার্থ বলতে আমরা এম ইন লাইফ, আর ওটা হচ্ছে স্টেজেস অফ লাইফ, বর্ণাশ্রম হচ্ছে স্টেজেস অফ লাইফ, আর পুরুষার্থ হচ্ছে এম ইন লাইফ, এই জিনিসটা। এখানেও কিন্তু সেই শর্ট নোট 10 নম্বর রয়েছে, বেদ, এ সম্পর্কে একটু বলতে হবে সেই বিষয়টা। এরপরে রয়েছে সংস্কৃতাইজেশন। আবার আমরা দেখছি 2011-তে শর্ট নোট হিসাবে সংস্কৃতাইজেশন। একটা কথা মনে রাখতে হবে, সংস্কৃতাইজেশন ডমিনেট কস্ট, স্যাক্রেড কমপ্লেক্স, টাইপকাস্ট কন্টিনিউয়াম, গ্রেট ট্র্যাডিশন, লিটল ট্র্যাডিশন, এই জিনিসগুলো থেকে যে কোনো বছরই প্রশ্ন থাকে। আমরা যদি প্রশ্নগুলো দেখি ভালো করে, তারাই বুঝতে পারবো যে প্রতি বছর, অর্থাৎ এই 5-6টা টপিক যদি আমরা পড়ি, তাহলে কিন্তু একটা দুটো আমরা পাবো, একটা তো পাওয়াই যায়, আর কখনো কখনো আমরা দুটোও দেখেছি একই ইয়ারে এসেছে। সুতরাং এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক, এবং সেই কারণেই কিন্তু প্রস্তুতি কীভাবে নিতে হবে, সেই কারণেই কিন্তু এই ভিডিও করা। এনিমালে ব্রিফলি দ্য থিওরি অফ দি অরিজিন অফ কাস্ট সিস্টেম, এর আগেও অরিজিন অফ কাস্ট সিস্টেম এসেছে, এখানেও সেটা এসেছে, এবং স্যালিয়েন্ট ফিচার্স অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া, এই এটাও আগেও এসেছে। সুতরাং আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কিন্তু রিপিটেশন সে অর্থে না। হ্যাঁ, স্যালিয়েন্ট ফিচার্স অফ কাস্ট সিস্টেম আগে এসেছে, কিন্তু তার সাথে অরিজিন অফ কাস্ট সিস্টেম ছিল না, তাহলে এরকম দুটো কিন্তু আলাদা হয়ে গেছে, কিন্তু অরিজিনাল কাস্ট সিস্টেম আগেও এসেছে। তা এই জিনিসগুলো, তার মানে কী কী পড়তে হবে আমাদের কাস্ট সিস্টেম থেকে, সেটা কিন্তু এখান থেকেই আমরা বুঝে ফেলছি। দেখো, জজবানি সিস্টেম 2012-তে আমরা আবার দেখছি, এটা কিন্তু বহুবার এসেছে, জজবানি সিস্টেম বহুবার শর্ট নোট হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আবার দেখো, 2013 কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ডি পয়েন্ট কাস্ট সিস্টেম, ডিসকাস দ্য ফাংশনস অফ কাস্ট সিস্টেম, একদম পরিষ্কার করতে। ডু ইউ থিঙ্ক দ্য কাস্ট সিস্টেম ইজ ব্রেকিং ডাউন ইন প্রেজেন্ট এ কন্ডিশন অফ কাস্ট সিস্টেম, বা কাস্ট সিস্টেমের বর্তমান অবস্থাটি সেই বিষয়টা, অর্থাৎ কেন কাস্ট সিস্টেম আছে কি না, বা ভেঙে যাচ্ছে কেন, সেই কারণগুলো এখানে বিশ্লেষণ করতে হবে, সেই জিনিসটা। কাস্ট সিস্টেমের ফাংশন বলতে এই যে কাস্ট, বিভিন্ন কাস্ট, যেমন আমরা বলতে পারি যে একই কাস্টকে বিবাহ, প্রত্যেকটা কাস্টের একটা নিজস্ব অকুপেশন ছিল, এই এগুলো হচ্ছে ফাংশন, মানে সমাজকে একটা নির্দিষ্ট নিয়মের বাঁধনে বেঁধে রাখার একটা পদ্ধতি ছিল একটা সময়। বর্তমানে কিন্তু এই কাস্ট সিস্টেম ব্রেকেজ হচ্ছে, ব্রেকডাউন হয়েছে নানা কারণে, সেই বিষয়গুলোই এখানে, যে এটা যে ব্রেক হয়েছে সেটা এবং তার কারণগুলো সেখানে বলতে হবে। সংস্কৃতাইজেশন, ইউনিভার্সালাইজেশন, ইউনিভার্সালাইজেশন লিখতে গেলে কিছু প্যারোকিয়ালাইজেশন, রবার্ট রেডফিল্ডের কনসেপ্ট, যে যেটা আমাদের গ্রেট ট্র্যাডিশন, লিটল ট্র্যাডিশন, রবার্ট রেডফিল্ডের যে কনসেপ্টটা ছিল, সেটা তার যে স্টুডেন্ট ম্যাকি ম্যারিয়ট এটাকে মডার্নাইজেশন করেছিলেন, এটা মডিফাই করেছিলেন, ইউনিভার্সালাইজেশন অ্যান্ড প্যারোকিয়ালাইজেশন নাম দিয়েছিলেন, বিষয়বস্তুটা একই, এটাও সোশ্যাল সিনিয়াসের কনসেপ্ট, সংস্কৃতাইজেশন এটা এমএন শ্রীনিবাসের কনসেপ্ট। সুতরাং একই বছরে কিন্তু ওই যেটা বললাম 5-6টা রয়েছে, সেটা কিন্তু দুটো একসাথে এসে গেল। আমরা দেখছি 2013-তেই শর্ত, 2013-তে আমরা দেখেছি কাস্ট সিস্টেমের উপর কোশ্চেন, আবার তার মানে এই জায়গাটা থেকে কোশ্চেন কিন্তু একটা পাওয়া যাবেই, এটা যখন প্রস্তুতি দিতে হবে এটা কিন্তু খুব মন দিয়ে, আমরা যদি কাস্ট সিস্টেমটা ভালো করে পড়ি, জার্মানি সিস্টেম এবং এই যে কনসেপ্টগুলো রয়েছে সংস্কৃতাইজেশন, ডমিনেন্ট কাস্ট ইত্যাদি ইত্যাদি, সেগুলো যদি পড়ি, এখান থেকে কিন্তু কোশ্চেনের উত্তর অবশ্যই যাওয়া যাবে।
এবং এটা সেকেন্ড পেপারে এটা থেকে কিন্তু 40 নাম্বার আছে। এখানে আমরা দেখছি প্রথমে যে কাস্ট সিস্টেমে এটা 2013 তখন তো কনসেপ্ট ইয়েটা ফরম্যাটটা চেঞ্জ হয়নি, সেই জন্য তখন নাম্বার ছিল 20 ছিল, আর এখানে শর্ট শর্ট দুটো এসছে 10 10 20, এবং সেকেন্ড পেপারে এখন কিন্তু 40 নাম্বার, সেকেন্ড পেপারে যে কোশ্চেন না 40 নাম্বার সেগমেন্ট থাকতে পারে সেটা থাকি। আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, যেটা আমাদের ইন্ডিয়ান কাস্ট সিস্টেম হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের একটা মাধ্যম বা পদ্ধতি আমরা বলতে পারি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কী, তার ফিচারগুলো কী সেটা বলতে হবে, এবং হোয়াট কাইন্ড অফ স্ট্র্যাটিফিকেশন আমাদের ইন্ডিয়ান কাস্ট সিস্টেমটা ওদের কী ধরনের স্ট্র্যাটিফিকেশন সেইটা এখানে আলোচনা করতে হবে, এবং ডিসকাস দ্য উইথ রেফারেন্স টু ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ স্টাডিং কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া। যে ভারতবর্ষে যে কাস্ট সিস্টেম নিয়ে অনেকেই কাজ করেছেন, এর কারণটা কী, অ্যাপ্রোচগুলো কী ছিল সেই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। হোয়াট আর দ্য বেসিস ফর দ্য কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান কাস্ট সিস্টেমের বেসিস অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অকুপেশন, এটা ভিত্তিতে এটা করা হতো। হোয়াট ইজ জজমানি সিস্টেম, এই জজমানি সিস্টেম আমরা দেখলাম এর আগে যে বহুবার এসেছে শর্টকট হিসাবে, কিন্তু বড় প্রশ্নের পার্ট হিসাবেও কিন্তু এটা আসে, এটা মনে রাখতে হবে। সুতরাং এইভাবে একাধিক বার আমরা দেখছি এই বিষয়গুলো, এবং এই টপিক থেকে অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচেস ইন ইন্ডিয়ান অ্যান্থ্রোপোলজি ইন্ডিয়ান সিভিলাইজেশন, এখানে কিন্তু কী কী প্রশ্ন করতে হবে, কী কী বিষয়ে পড়তে হবে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং আরও কিছু প্রশ্ন আছে সেটা আমরা দেখব আসছি। এরপর আমরা দেখি 2015-14 থেকে কিন্তু ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। এখানে টাইপ কাস্ট কন্টিনিউয়াম শর্ট নোট, এই শর্ট নোট কিন্তু 20 নাম্বার, এর আগে আমরা দেখেছি টাইপ কাস্ট কন্টিনিউয়াম শর্ট নোট 10 এসে, কারণ তখন ফরম্যাটটা অন্যরকম ছিল, তখন 100 মার্কের প্রশ্ন ছিল 2014-র আগ পর্যন্ত। 2014 থেকে এটা 200 মার্কস 3 ঘন্টায় পরীক্ষা হচ্ছে, বিশেষ করে সেকেন্ড পেপারে একটু এইগুলো হয়েছে, সব পেপারেই হয়েছে, দুটো পেপারেই নাম্বার চেঞ্জ হচ্ছে, এগুলো নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে। শর্ট নোট ডমিনেন্ট কাস্ট আমরা দেখলাম এই প্রথম, জজমেন্ট সিস্টেম আবার আমরা দেখছি 2016-তেও, তার মানে 2015-তে টাইপ কাস্ট কন্টিনিউয়াম, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, এই যে টাইপ কাস্ট কন্টিনিউয়াম বা ডমিনেন্ট কাস্ট, সার্কিটাইজেশন, সার্কেট কাপলেস, এগুলো কিন্তু কোনো না কোনো বছর থাকবেই, এটা কিন্তু একদম নিশ্চিত। সুতরাং এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, সেটা সেই নিজে করতে হবে। আমরা 2017-তে দেখছি যে আবার অরিজিন অফ কাস্ট সিস্টেম, এবং সেখানে তার কাস্ট সিস্টেমের ইন্ডিয়ান কাস্ট সিস্টেমের যে চ্যালেঞ্জ ফিচার সেখানে বলতে হবে। আবার আমরা দেখছি সেক্রেট কমপ্লেক্স, ওই যে এটা এই যে 2017-তে আমরা দেখছি ডমিনেন্ট কাস্ট জার্মানি সিস্টেম এসছে, 2017-তে আমরা দেখলাম যে কাস্ট সিস্টেম তার ফিচার ইত্যাদি এসছে, অরিজিনাল কাস্ট সিস্টেম তার ফিচার। আমরা 2018-তে দেখতে পাচ্ছি সেক্রেট কমপ্লেক্স, ওই যে 6টার মধ্যে একটা সফটওয়্যার সেক্রেট কমপ্লেক্স, যেটা এলবিবি তার কনসেপ্ট ছিল সেটা। আবার আমরা দেখছি 2018-তেই প্রশ্ন আছে জজমেন্ট, ডিফাইন জজমেন্ট সিস্টেম, এনিউমারেট ব্রিফলি দ্য থিওরি অফ জজমেন্ট কাস্ট সিস্টেম, আবার এলো চ্যালেঞ্জ ফিচার অফ কাস্ট সিস্টেম আবার। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে যে 2017-তে যে কাস্ট সিস্টেমের যে কোশ্চেনটা এসছে, হ্যাঁ তার সাথে মিল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই মিলটা কিন্তু থাকছে না ওই আগে জজমেন্ট সিস্টেমটা জুড়ে দিয়েছে, সেই জন্য হুবহু হলো না, এটা কিন্তু একটা টেকনিক, এটা টেকনিক, এটা যাদের কোশ্চেন করতে দেওয়া হয় তাদের কাছে এটা বলে দেওয়া হয় এই জিনিসগুলো করা যাবে, আর হুবহু ওটা করা যাবে না, সেই জন্য যেই অন্যদের জাজমেন্ট সিস্টেমটা ঢুকিবে সেটা কোশ্চেনটা একটু রিপিট হলো কিন্তু হুবহু হলো, এরকম একটা বিষয় আছে, এটা একটা টেকনিক্যাল বিষয়। এরপরে আমরা দেখি 2019-এ, প্রত্যেক বছরই কিন্তু এখান থেকে কোশ্চেন আছে, 2019-এ
আমরা দেখছি এখানে 40 মার্কের কোশ্চেন এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা এখানে করে দেওয়া রয়েছে, যে গ্রেট ট্রেডিশন লিটল ট্রেডিশন তার ডেফিনেশন দিতে হবে, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য রেড ফিল্ড কনসেপ্ট অফ সিভিলাইজেশন, এই ব্যাপারে যে রেড ফিল্ড যে কনসেপ্টটা দিয়েছে সেটা বলতে হবে, হোয়াট ডু মিন বাই সংস্কৃতাইজেশন, সংস্কৃতাইজেশন বড় প্রশ্ন হিসাবে কিন্তু এখানে আমরা দেখলাম, এর আগে আমরা সংস্কৃতাইজেশনের বড় প্রশ্ন দেখি বহু আগে, বহু আগে সেটা 9 দশকে কিন্তু হয়েছে কোশ্চেন, হোয়াট ডু মিন বাই, ঠিক এরকম ধরনের কোশ্চেনই করছে, হোয়াট ডু মিন বাই সংস্কৃতাইজেশন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সংস্কৃতাইজেশন, এখানে সংস্কৃতাইজেশন ফিচারগুলো বলতে হবে, সংস্কৃতাইজেশন কী সেটা বলতে হবে, ডিসকাস দ্য ডিফারেন্ট মডেল অফ সংস্কৃতাইজেশন উইথ সুতের লেখা, আসলে সংস্কৃতাইজেশনের মধ্যে দিয়ে সমাজে একটা পরিবর্তন হবে, যে সমাজের পরিবর্তনটা অকুপেশন চেঞ্জের মধ্যে নিচু কাস্টের মানুষরা নিজেদের অকুপেশনটা চেঞ্জ করে আপগ্রেড করবার যে প্রক্রিয়া সেটাই কিন্তু সংস্কৃতাইজেশন, সংস্কৃতির পরিবর্তন করে নিজেদের আপগ্রেড করা, এটাই সংস্কৃতাইজেশনের মূল কথা, এবং সে এটা একটা মডেল, এবং এই মডেলে কিন্তু আমরা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসটা প্রযোজ্য হয়েছে, এবং এখানে আমরা যে নাম্বার ডিস্ট্রিবিউশন দেখছি, গ্রেট ট্র্যাডিশন লিটল ট্র্যাডিশন ডেফিনেশন চার নাম্বার 5 নাম্বার দেওয়া হয়েছে, তারপরে রেড ফিল্ডের কনসেপ্ট সিভিলাইজেশন সম্পর্কে সেটা 15 নাম্বার, তারপরে হোয়াট ইউ মিন বাই সংস্কৃতাইজেশন 4 নাম্বার, ক্যারেক্টারিস্টিক্স অফ সংস্কৃতাইজেশন হচ্ছে 8 নাম্বার, তারপরে মডেল সংস্কৃতাইজেশনের যে মডেল সেটা হচ্ছে 8 নাম্বার, এই টোটাল 40 নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা সেকেন্ড পেপারে করছে, তাহলে 2019 পর্যন্ত কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু তারপরে কিন্তু আমরা এই প্রশ্ন কিন্তু অর্থাৎ এখান থেকে সেভাবে প্রশ্ন দেখতে পাইনি, সেই জন্য পরবর্তী 2023-এ কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে নিশ্চিতভাবে, সুতরাং কী আসবে এটা বলা খুব মুশকিল, তবে কাস্ট সিস্টেমটা ভালো করে রাখতে হবে, জাজমেন্ট সিস্টেম, এবং ওই যে 6টা টপিক রয়েছে ছোটো ছোটো ইত্যাদি, তা ওখান থেকে একটা তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু কখনো কখনো আমরা দেখি ওটা দুটোও আসছে, সুতরাং এই জায়গাগুলো করলে কিন্তু এখান থেকে মোটামুটি 40 নম্বরের একটা কোশ্চেন কিন্তু একটা উত্তর দেওয়া যেতেই পারে, এইভাবে ধরে ধরে কোশ্চেন গুলোকে বা টপিকগুলোকে রেডি করতে হবে। আজকে তাহলে আলোচনা এখানে শেষ করছি, এখনও তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং লাইক শেয়ার দিয়ে এই চ্যানেলটাকে উজ্জীবিত রাখার চেষ্টা করো, ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon. Watch videos and hit the like button.